जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एकटी अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय निये आलोचना करब। আর তা হলো, আমরা আপনারা সকলেই জানি যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আষাঢ় মাস। আর এই আষাঢ় মাসে ভুলেও কোন কাজগুলি আমাদের করা একদম অনুচিত, সেই সঙ্গে আষাঢ় মাসের সন্ধ্যায় কোন কাজগুলি একদমই করতে নেই সেই প্রসঙ্গে। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি আষাঢ় মাস মানে পবিত্র রথযাত্রা এবং বিপত্তারিণী ব্রত। আর আপনারা যদি নিজেদের বিপদকে বাড়িয়ে তুলতে না চান তাহলে অতি অবশ্যই আষাঢ় মাসে ভুলেও এই কাজগুলি করবেন না, বিশেষ করে ভোর সন্ধ্যার সময়। বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন, কারণ গৃহে মহিলারাই হলেন বাড়ির প্রধান ব্যক্তি। সংসারে যাবতীয় খুঁটিনাটির বিষয়ে সব থেকে বেশি খেয়াল রাখেন তারাই, তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না। এক্ষেত্রে বাড়িতে প্রবল বাস্তু দোষ দেখা দেবে এবং অর্থের অভাব সেই গৃহে সদা সর্বদাই লেগে থাকবে। সনাতন শাস্ত্রে কোন কোন কাজগুলিকে নিষেধ করা হচ্ছে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত, সন্ধ্যার পর সদর দরজার সামনে কোনো নোংরা আবর্জনা রাখা বা ফেলা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যদি এই ধরনের কাজ আপনি করে থাকেন তাহলে পাড়াপড়শিদের সঙ্গে সম্পর্ক সর্বদাই খারাপ হয়ে যায় এবং সর্বদাই পরিবারের মধ্যে এক অশান্তি বিরাজ করে এবং গৃহের মধ্যে সর্বদাই নেগেটিভ শক্তি বিরাজ করে। এর ফলে মা লক্ষ্মী গৃহের মধ্যে কখনোই প্রবেশ করতে পারে না, বরং গৃহের মধ্যে প্রবেশ করে অলক্ষ্মী। তাই বাড়ির সদর দরজার সামনে কখনোই সন্ধ্যার পর নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। তবে এখানে এই প্রসঙ্গে একটি বিষয় বলে রাখি, এই বিষয়টি শুধুমাত্র সন্ধ্যার পর প্রযোজ্য নয়, দিনের প্রতিটা ক্ষণে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। কারণ বাড়ির সদর দরজার সামনে এই ধরনের নোংরা আবর্জনা বা ধুলোর স্তূপ আকারে যদি জমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটি অত্যন্তই অশুভ শক্তির আশ্রয় স্থান হয়ে ওঠে এবং এরই সঙ্গে সঙ্গে গৃহে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। তাই সদা সর্বদাই গৃহে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। তবে এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু আপনাকে সন্ধ্যার আগেই করতে হবে, সন্ধ্যার পর দোয়ার পরিষ্কার করা কিন্তু কখনোই যাবে না। অর্থাৎ বাড়িতে ঝাঁটা দেওয়া একেবারেই নিষিদ্ধ বলে বলা হয়েছে আমাদের শাস্ত্রে। এই সময় ঘর দোয়ার পরিষ্কার করলে গৃহে থাকা মা লক্ষ্মী অত্যন্তই অসন্তুষ্ট হন। বাস্তুশাস্ত্র অনুসারে এই সময় ঘরদোর পরিষ্কার করলে গৃহের ইতিবাচক শক্তি বাড়ির বাইরে চলে যায় এবং এর ফলে সেই গৃহে প্রবল অর্থকষ্ট দেখা দিতে পারে। বাড়িতে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এই নিয়মগুলি মানা সম্ভব হয়ে ওঠে না। তবে তখন সেক্ষেত্রে চেষ্টা করুন গৃহে ঝাঁটা না দিয়ে বরং সেই স্থানটি মুছে নিন, আর মোছার সময় অবশ্যই সামান্য লবণ সেই জলে মিশিয়ে নেবেন। এবার দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা সন্ধ্যাবেলার পর কখনোই কিন্তু করা উচিত নয়। সূর্য ডোবার পর তুলসী গাছ কখনোই কিন্তু ছোঁবেন না এবং কখনোই সূর্যাস্তের পর তুলসী পাতা তুলবেন না। আপনি যদি এরকম কিছু করেন
তাহলে আপনি নিজেই আপনার দুর্ভাগ্য ডেকে আনবেন। তুলসী গাছ সূর্যাস্তের পর স্পর্শ করলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হন। তাই সন্ধ্যার সময় যখন আপনি তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করছেন বা সন্ধ্যা আরতি করছেন, সেই সন্ধ্যা আরতি করার পর ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না বা তুলসী পাতা ছিঁড়বেন না। তৃতীয়ত, সূর্য ডোবার পর বাইরের কোনো ব্যক্তি যদি দুধ দই বা লবণ বা অন্ন চাইতে আসে, সন্ধ্যার পর কখনোই কিন্তু এই সব জিনিস আপনি সেই ব্যক্তিকে দেবেন না। এই কথাটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই রকম কিছু করলে বাড়ির লক্ষ্মী বাইরে চলে যায় এবং তার সঙ্গে বাড়িতে থাকা পজিটিভ শক্তিও দূর হয়ে যায় এবং এই একটি ভুলেই আপনার জীবনে গভীর থেকে গভীরতম সংকট নেমে আসতে পারে। তাই সন্ধ্যার পর কখনোই কিন্তু এই দ্রব্যগুলি দেবেন না বা কখনোই এই সমস্ত দ্রব্য দানও করবেন না। তবে হ্যাঁ, সূর্যাস্তের আগে আপনি এই সমস্ত দ্রব্যগুলি দানও করতে পারেন বা ধারও দিতে পারেন, এমনকি আপনি ধার নিতেও পারেন। কিন্তু অনুগ্রহ করে সন্ধ্যার পর এই সমস্ত দ্রব্যগুলি কখনোই কিন্তু ধার দেওয়া বা দান করা উচিত নয়। চতুর্থ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না, আমরা আগামীকালের জন্য ফেলে রাখি। আর তা হল, আপনার বাড়িতে যদি বৈভব বা ঐশ্বর্য বা অপার সুখ শান্তি চান, তাহলে অবশ্যই রাতে শোবার আগে নোংরা বাসনপত্র এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। অপরিষ্কার বাসনপত্র বা রান্নাঘর থাকলে শনিদেবের কুদৃষ্টি বাড়ির ওপর পড়ে। তাছাড়া এই সমস্ত নোংরা থাকলে প্রবল গৃহে নেগেটিভ এনার্জি এবং রোগ জীবাণুও ছড়িয়ে পড়তে পারে। এবং পঞ্চম বিষয়টি হল যে সন্ধ্যার পর বাড়ির পরিবারের পর যে কোনো সদস্যই যেন চুল দাড়ি নখ এই সমস্ত জিনিসপত্র না কাটেন, কারণ এর ওপর বাড়ির বাস্তু দোষ অনেকাংশেই নির্ভর করে। এই যে চুল দাড়ি অথবা নখ কাটা, এই সমস্ত কিছুই কিন্তু বর্জিত দ্রব্য। এগুলি দিনের বেলাতেই করা প্রয়োজন, কারণ এই সমস্ত দ্রব্য দেহ থেকে বর্জিত করার পর আমাদের স্নান করে নেওয়া প্রয়োজন। যে কারণে স্বাস্থ্যবিদরা বারবারই বলে থাকেন যে সন্ধ্যার পর কখনোই এই ধরনের কাজ করা উচিত নয়। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হল, সূর্য ডোবার পর বা সূর্যাস্তের পর কখনোই মহিলারা চুল খোলা রাখবেন না। চুল খোলা রেখে কখনোই ঘুমোতে যাওয়া উচিত নয়, কারণ এই খোলা চুল নেগেটিভ এনার্জিকে প্রবলভাবে আকর্ষিত করে, ফলে ঘরের পজিটিভ এনার্জি ঘরের বাইরে চলে যায়, ফলে আর মা লক্ষ্মী গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই সন্ধ্যার আগেই চুল আঁচড়িয়ে আপনি চুলটিকে বেঁধে রাখুন। সন্ধ্যার পর যেমন চুল খোলা রাখা উচিত নয়, ঠিক তেমনই চুল আঁচড়ানোও কিন্তু উচিত নয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই ছোট্ট ছোট্ট নিয়ম পদ্ধতি বা রীতিগুলির ওপরেও নির্ভর করে বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য এবং সম্পদ। তবে একটি বিষয় কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে মানুষের কর্ম ছাড়া কোনো কিছুই কিন্তু সম্পূর্ণ হয় না, কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্য সমান গুরুত্বপূর্ণ। যাই হোক, এই বিষয়গুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। আমরা ব্যক্তিগতভাবে এই সনাতন ধর্মে বিশ্বাসী আর এগুলিকে মেনে চলার আপ্রাণ চেষ্টা করি, আর সেজন্যই এগুলিকে আপনাদের সামনে ব্যক্ত করলাম। যাই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।